गुड मॉर्निंग प्रोग्रामिंग दुर्गापुर कम्पिटर डाइस एडुकेशनल सोसाइटी अनेक अनेक स्वागत जाना हमें देवाशीष देवनाथ। तुम्हारा जानो जो तुम्हारे जन्य जरा स्कूले पढ़ो जरा कलेजे पढ़ो तादेर जन्य विभिन्न जो उच्चतर एडुकेशन कौन एडुकेशन बजार भलो कौन एडुकेशन नहीं पढ़ले भविष्य तुम्हारे अनेक लाभवान होबे एवं तुम्हारे जबर जो विभिन्न इनफरमेशन से सकल इनफरमेशन नहीं आसी। एचड़ाओं स्कूल कलेजे वेस्ट बेंगल बेस्ट और बांग्लादेशर विभिन्न छात्र छात्री स्कूल कलेजे जो एडुकेशन से ही एडुकेशन टॉपिक धरे कम्प्यूटर ओपर आलोचना करी। एचड़ाओ पाइथन एक सीरीज चलते अवश्य ऊपरे लिंक आसे तुम्हारा देखे ने। आज के टॉपिक से टॉपिक हलो नार्सिंग। नार्सिंग करते गले भारतवर्षे এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন বোর্ড থেকে পড়াশোনা করলে নার্সিং করতে কোনো অসুবিধা হবে না, কারণ নার্সিং নিয়ে অনেক রকমের জটিলতা দেখা যাচ্ছে বা অনেকের প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আমরা আজকে সম্পূর্ণ নার্সিং অর্থাৎ ANM GNM এবং BSc নার্সিংয়ের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী জেন্ডার লাগবে, ম্যাক্সিমাম এজ কত এবং ল্যাঙ্গুয়েজ কী লাগবে মিনিমাম নার্সিংয়ে পেতে গেলে ওয়েস্ট বেঙ্গলে, এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং কোন বোর্ড থেকে এই কোয়ালিফিকেশান করলে কোনো অসুবিধাই হবে না, সেই ধরনের আলোচনাগুলো করব। তো আমরা প্রথমেতে চলে এসেছি, আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সেক্ষেত্রে এখানে ANM এবং GNM আমরা BSc নার্সিংও দেখাচ্ছি। তো ANM GNM এর যেহেতু GNM এর যে ভ্যাকেন্সি সেটা খুব বেশি থাকে নার্সিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে GNM টা অনেকেই প্রাধান্য দেয় এবং আর্টস থেকেও GNM এ আসা যায়, সায়েন্স থেকে তো আসা যায়, এবং ভোকেশনাল যারা হেলথ কেয়ার সায়েন্স করছে তাদের ক্ষেত্রে GNM আসা যায়। এবারে প্রথমেই বলি যে জেন্ডার, এখানে জেন্ডারের ক্ষেত্রে যখন ANM আসবে তখন অনলি ফিমেল, এবং যখন GNM আসবে তখন কিন্তু মেল এবং ফিমেল দুজনেই কিন্তু এটা করতে পারবে। তবে যে সকল কলেজগুলোতে মেল ক্যান্ডিডেট অ্যালাউ আছে সেখানেই কিন্তু একমাত্র GNM করা যাবে, অর্থাৎ মেল নার্সিংয়ের যেখানে কোর্স খোলা হয়েছে সেখানেই কিন্তু করা যাবে। অতএব GNM এর ক্ষেত্রে কিন্তু খুব কম কলেজই আছে যেখানে মেল নার্সিং করানো হয়, তবে রয়েছে। এরপরে চলে আসি হচ্ছে ম্যাক্সিমাম এজ, 35 বছরের এজের ভেতরে কিন্তু থাকতে হবে ক্যান্ডিডেটদের। রেসিডেন্সি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাদেরকে হতে হবে। এরপরে ল্যাঙ্গুয়েজ মিনিমাম তাদেরকে বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ মিনিমাম জানতে হবে, অর্থাৎ বেঙ্গলি অথবা নেপালি বা দুটো জানলেও কোনো প্রবলেম নেই। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু ANM বা GNM এর ক্ষেত্রে 10+2 অর্থাৎ HS হায়ার সেকেন্ডারি তাদেরকে পাশ করতে হবে রিকগনাইজড বোর্ড। রিকগনাইজড বোর্ড কোনটা একটু চলে আসি, রিকগনাইজড বোর্ড কোন আমরা এই কাউন্সিলের যে ওয়েবসাইট সেখান থেকে আমরা জানতে পাচ্ছি যে রিকগনাইজড বোর্ড হচ্ছে এই যে WBJEE.NIC.IN এখানকার যে বোর্ডগুলো রয়েছে সেইগুলোই এদের কাছে রিকগনাইজড বোর্ড। সেক্ষেত্রে আমরা WBJEE-র ওয়েবসাইট চলে এসেছি, ওয়েবসাইটে খুলে আমরা কিন্তু এই বোর্ডের লিস্টে এসেছি। এই বোর্ডের লিস্টে এই যে পর পর যে বোর্ডগুলো রয়েছে, এই যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলো কিন্তু আমাদের রিকগনাইজড বোর্ড। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের এই বোর্ডগুলো রয়েছে, এই যে এই বোর্ডগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখানে হায়ার সেকেন্ডারি এডুকেশন কেন, কারণ আমরা HS ছাড়া তো কোনোভাবেই নার্সিং করা যাবে না, সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তার মানে ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের যে বোর্ডটা রয়েছে সেই বোর্ড থেকে কিন্তু অবশ্যই নার্সিংয়ে চান্স পাওয়া যাবে। কিন্তু ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু হেলথ সায়েন্স সেটা কিন্তু লেখা থাকতে হবে, হেলথ কেয়ার সায়েন্স এই কথাটা লেখা না থাকলে কিন্তু হবে না। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ভোকেশনাল থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা অন্যান্য যে সমস্ত বিজনেস কমার্স ডিসিপ্লিন রয়েছে, এগ্রিকালচার ডিসিপ্লিন রয়েছে সেখান থেকে কিন্তু হবে না, হেলথ কেয়ার সায়েন্স কথাটা লেখা থাকতে হবে সার্টিফিকেটে এবং রেজাল্ট কার্ডে, তার সাথে সাথে কিন্তু হেলথ কেয়ার সায়েন্সের যে সমস্ত রেলিভেন্ট সাবজেক্ট সেগুলো থাকতে হবে, তবেই কিন্তু GNM পাওয়া যাবে, এক্ষেত্রে BSc নার্সিং কিন্তু পাওয়া যাবে না। এছাড়াও আমাদের যে এই বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলো থেকে কিন্তু আমরা অবশ্যই করতে পারবো নার্সিং। এবারে আবার চলে এলাম এখানে, তার মানে হচ্ছে এই যে রিকগনাইজড বোর্ড আমরা পেয়ে গেলাম এবং 41% মার্কস থাকতে হবে। এবার মাস্ট পাস ইন ইংলিশ, এখানে কিন্তু ইংলিশে পাস থাকতে হবে, ইংলিশে পাস না থাকলে কিন্তু হবে না। এবং ক্যান্ডিডেটস
পাসিং 10+2 ইন ভোকেশনাল স্ট্রিম মাস্ট বি ফর্ম হেলথ কেয়ার সায়েন্স, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে হেলথ কেয়ার সায়েন্সে ভোকেশনাল এডুকেশন থাকতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদেরকে জমা দিতে হবে, এখানে একটা অ্যাপেন্ডিক্স 3 যেটা রয়েছে সেখানে ডাউনলোড করতে পাওয়া যাবে, এই অনুযায়ী তোমাদেরকে দিতে হবে। পাস মিন্স বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রজেক্ট, সবগুলোতেই পাস থাকতে হবে, এটা কিন্তু জেনারেল। এবার আমরা চলে আসবো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া আছে। বিএসসি নার্সিংয়ে দেখো ওখানে ছিল 40% মার্কস, এখানে কিন্তু 45% অর ইকুইভ্যালেন্ট গ্রেড ইন দ্য 10+2 এক্সামিনেশন উইথ ইন্ডিভিজুয়াল পাসিং মার্কস ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তোমাদেরকে 45% মার্কস নিয়ে পাস করতে হবে মিনিমাম, এবং এক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি না থাকলে কিন্তু বিএসসি নার্সিং কিছুতেই করা যাবে না। এটা 4-year নার্সিং কোর্স, এবং এই 4-year নার্সিং কোর্সে তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বিষয়টা থাকতে হবে। এবং বোর্ডের ক্ষেত্রে কিন্তু ওই বোর্ডগুলোই, যে বোর্ডগুলো আমি তোমাদেরকে দেখালাম যে রিকগনাইজ বোর্ডে, যে এখানকার রিকগনাইজ ওয়েস্ট বেঙ্গলের যে রিকগনাইজ বোর্ড রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এই বোর্ডগুলো কিন্তু তোমাদেরকে থাকতে হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে 17 থেকে তোমাদের 35 বছর এজের মধ্যে থাকতে হবে, 17 থেকে 35 বছর, এবং only female candidate are eligible to apply, মানে ফিমেল ক্যান্ডিডেট শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, এখানে ফিমেল ক্যান্ডিডেট ছাড়া আর কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না, মানে মেয়েরা ছাড়া এখানে কিন্তু মেল নার্সিং বা ছেলেদের জন্য হবে না। একমাত্র ছেলেদের জন্য যেটা হবে সেটা হচ্ছে জিএনএম নার্সিং, সেই জিএনএম নার্সিংয়ে ছেলেদের যেখানে রয়েছে কোটা সেই সমস্ত কলেজে তোমরা জিএনএম নার্সিং পড়তে পারবে। বিএসসি নার্সিং, এএনএম নার্সিং কিন্তু সম্পূর্ণভাবে মেয়েদের জন্যই রয়েছে। নার্সিংয়ের সম্পর্কে অনেকগুলো ক্রাইটেরিয়া তোমরা জানতে পেরেছো খুব তাড়াতাড়ির মধ্যে, অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো, আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাও।